পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম লেখো, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ এশিয়া। পৃথিবীর চাঁদ কাকে বলা হয়? আরবের মালভূমি, পামের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, ইন্দোচীন মালভূমি। 5, 4, 3, 2, 1 অ্যান্সার বি, অর্থাৎ পামের মালভূমিকে পৃথিবীর চাঁদ বলা হয়। পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপ্রবণ স্থান কোনটি? ইসলামাবাদ, ঢাকা, গ্রাম, দেরাদুন। 5, 4, 3, 2, 1 অ্যান্সার সি, অর্থাৎ মৌসুরান, পৃথিবীর বৃষ্টিপ্রবণ স্থান। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম লেখো, সাইবেরিয়ার সমভূমি, মেসোপটেমিয়ার সমভূমি, উত্তর চীন সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। 5, 4, 3, 2, 1 অ্যান্সার ডি, অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। স্থলভাগের উচ্চতম এর নাম কি? মাউন্ট এভারেস্ট, এলবুর্জে, কাঞ্চনজঙ্ঘা, গডউইন অস্টিন। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, মাউন্ট এভারেস্ট। চীন সভ্যতার আঁতুড়ঘড় কাকে বলা হয়? হংহো নদী উপত্যকাকে, সিকিয়াং নদী উপত্যকাকে, মেকং নদী উপত্যকাকে, ইয়াংসিকিয়াং নদী উপত্যকাকে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ হংহো নদী উপত্যকাকে বলা হয়। এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কটি? 52টি, 48টি, 56টি, 50টি। 5, 4, 3, 2, 1 অ্যান্সার বি, অর্থাৎ 8টি। পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, ইউরোপ। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ তৈগা বনভূমি এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়ার কোন নদীকে স্বর্ণনেরু নদী বলে? ইয়াংসিকিয়াং, সিন্ধু ও গঙ্গা। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ ইয়াংসিকিয়াংকে। কোন নদীকে পিত নদী বলা হয়? ওয়াংহো নদীকে, ওব নদীকে, আমুন নদীকে, ইমতি নদীকে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ ওয়াংহো নদীকে বলা হয়।